দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নব্বর আল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনাদের আখলাক আর চরিত্র মারাত্মক ছিল। তিনার ওসিয়তনামায় লিখেছে, ভাই কিয়াম করা মুস্তাহনা, কেউ যদি করে ভালো, না করলে কোনো দোষের নাই। আমাদের দেশের লোক মারামারি করে, যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশের লোক কিন্তু ফরজ নামাজ নিয়ে মারামারি করে না, ফরজ জিনিস নিয়ে মারামারি করে, নফল নিয়ে করে না, করেন যত মারামারি নফল নিয়ে। আপনাকে দেখিয়ে দেবো, নফল নিয়ে মারামারি করবেন না, ফরজ নিয়ে মারামারি করুন। আচ্ছা আপনারা বলতে পারবেন যে কোন মসজিদে মারামারি হয়েছে ফরজ নামাজ নিয়ে, যে জায়গা হচ্ছে না, মসজিদ ভাড়া, নামাজ পড়েনি বলে মারামারি হয়েছে, এরকম কোন গ্রাম দেখাতে পারবেন? আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনার গ্রামে যেদিনে মাইয়াত হবে সেদিনে প্রমাণটা নিয়ে নেবেন, আপনারা হিসাব করে নেবেন। আমি বলে যাচ্ছি, এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে, এলান হয় না? হয় না, অনেক সময় এলান হলো জোহরের নামাজের পরে জানাজা হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, মুক্তাদিরা উজু করে নামাজ পড়ছে। আমাদের দেশের কিছু লোক আছে তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, তারা শুধু জানাজা পড়বে। এই মাল আছে না নাই? এ কথা বলুন, আছে না নাই? আছে। তাদিকে আচ্ছা আপনারা বলুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? কথা বলে না, কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে বসে যদি ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? হাদিস শুনেলেন বুখারী শরীফের, যার নামাজ নাই তার নবীজি বললেন ইসলাম নাই। যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ নেই, আপনার জীবনে তো ইসলামই এলো না। আপনি ফরজে কিফায়া যেটা ছেড়ে দিলে কোনো পাপ নেই, সেটার লেগে বসে আছেন, ইন্তজার করছেন, আর আপনার চোখের সামনে মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আপনি আদায় করেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন একবার ভেবে দেখেছেন? বুঝতে পেরেছেন না, পারেননি আমার কথাটা? আমি গুদা বাংলায় বায়ান করছি, বাবাজিরা শুনেলেন। আর পরে আমাদের দেশের অবস্থা, কোনো মসজিদে শুনতে পাবেন না ফরজ নামাজ নিয়ে মারামারি হয়েছে। গ্রামের লোক যদি ফরজ নামাজ না পড়ে তার বিচার হয়? কথা বলে না, বিচার হয় না। কিন্তু বাস্তব বলছি, পশ্চিম বাংলার মাটিতে মারামারিগুলো শুনেলেন, জলসার স্টেজে মারামারি, কি নিয়ে? কিয়াম নিয়ে মারামারি, নামাজ নিয়ে মারামারি, শবে বরাত নিয়ে মারামারি, অমুক নিয়ে মারামারি, সব নফল। আপনাদিকে বলে যায়, শবে বরাতের রাত্রিতে ২৪ পরগনা, ২ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়ার কিছু অংশ, শবে বরাতের রাত্রিতে সাদা জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, আতর লাগিয়ে আমাদের যুবকরা সারা রাত জাগে, করে না, করেন না? কথা বলুন। যদি বলেন লয়, কলকাতায় প্রমাণ দেবো, আমি খিদিরপুরে আর মিটিয়া বুরুজে প্রমাণ দেবো, হাওড়াতে প্রমাণ দেবো, হুগলিতে প্রমাণ দেবো, ২৪ পরগনায়। চলুন, আপনাকে বলছি, তারা কোনোদিন নামাজ পড়ে না, শুধুমাত্র শবে বরাতের রাতে এক রাত জাগরণ করলে তারপরের দিন জোহর থেকে হাওয়া। আর নাই, এই মালগুলো আল্লাহর কাছে জায়গা পাবে? কথা বলেন না। কেউ যদি শবে বরাতের রাত্রে নামাজ না পড়ে গুনাহ হবে তার? এ কথা বলেন না কেন? গুনাহ হবে না কেন? ওটা নফল ইবাদত না ফরজ? বাবা নফল, পড়লে নেকি আছে প্রচুর, না পড়লে কোনো পাপ নাই। কেউ যদি শবে বরাতের রোজা না রাখতে পারে গুনাহ হবে? কথা বলে না, গুনাহ হবে না। কেউ যদি রাখে প্রচুর নেকি আছে। তো শবে বরাতের রোজা না রাখলে যদি গুনাহ না হয়, তাহলে ওটা নিয়ে মারামারি করছিস, আর ফরজ রোজার বেলায় লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক মুসলমান আছে কলকাতা টাউনে গিয়ে লুকিয়ে হোটেলে ভাত খায়। ঠিক বলছি না ভুল বলছি? জুতোর মালা পরব। আমি যদি প্রমাণ করাতে না পারি মুসলমান, আমার বর্তমান টাউনে প্রমাণ করাবো। রোজার আগে বলছে আমার পেটে বাইছে, ডাক্তারে বলছে রোজা রাখতে পাবি না। এরা নফল নিয়ে মারামারি করে, ফরজ নিয়ে মারামারি করে না। গ্রামের মানুষ ফরজ নামাজ পড়ে না, সেটা নিয়ে মারামারি নাই। আপনাকে বলে দিই, আমাদের দেশে শুনেলেন মারামারি কি হচ্ছে, হাত বাঁধা নিয়ে। কেউ বলছে বুকে বাঁধ, কেউ বলছে এইখানে, কেউ বলছে নিচে, কেউ বলছে দোয়া করতে, কেউ বলছে দোয়া করতে পাবি না, দিয়ে মারামারি। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মক্কায় মদিনায় যারা হজ করতে গেছে জিজ্ঞেস করুন, কেউ এইখানে বাঁধছে, কেউ এইখানে, কেউ নিচে, কেউ বাঁধে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়ে নাই। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে? কথা বলে না কোনোদিন? শুনেছেন? কেন? তাদের মানসিকতা আলাদা আর আমাদের মানসিকতা আলাদা। আমরা জোসে ইসলাম করি, তারা হোসে ইসলাম করে। তারা প্রাধান্য সকলকে দেয়। যে দোয়া করছে সেও ঠিক আছে, যে বুকে হাত বেঁধেছে সেও ঠিক, যে এইখানে বেঁধেছে সেও ঠিক, যে বাঁধে নাই সেও ঠিক, যে আপনার দোয়া করেনি সেও ঠিক, যে করছে সেও ঠিক। বুঝতে পেরেছেন না? পারেননি? আপনাকে বলে দিই, আপনার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নব্বর আল্লাহ মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনাদের আখলাক আর চরিত্র মারাত্মক ছিল। তিনার ওসিয়তনামায় লিখেছে, ভাই কিয়াম করা মুস্তাহনা, কেউ যদি করে ভালো, না করলে কোনো দোষের নাই। আমাদের দেশের লোক মারামারি করে, করে না? করে না? কথা বলুন। মারামারি হচ্ছে এটা নিয়ে, কিন্তু আমি বলছি মারামারি করবেন না। আপনার ভালো লাগলো আপনি করুন, ভালো কাজ, অসুবিধা নাই। কিন্তু আপনার মনে হলো যে আমি করব না, তা সেটা পাপের কাজ নয়। এই বাড়াবাড়িটা না থাকার কারণে তিনাদের আখলাক আলাদা, আমাদের আখলাক আলাদা। কিন্তু এখন আমি আসি নয়, কিয়াম করা হারাম বলে দিয়ে চলে গেলাম, আর একজন বলে ও করলে না ও জাহান্নামী বলে দিয়ে চলে গেল। কম ফেরে পড়ে যাচ্ছে। আপনারা সাধারণ মানুষ, আমাদের মতো মৌলবি যদি আপনাদেরকে বিভ্রান্ত করে দিয়ে আপনারা ফেরে পড়ে যাচ্ছে। পড়ছে না? পড়েনি? সাধারণ মানুষ ফেরে পড়ে যাচ্ছে। ঝামেলা করবেন না, ঝঞ্ঝট করবেন না। আজকে মুসলমান মার খাওয়ার মূল কারণ এই হাত বাঁধা, ফাঁদ বাঁধা, এইগুলোকে নিয়ে। আপনি ফরজটা আদায় করুন না, নামাজটাই পড়লেন না তো, রোজাটাই রাখলেন না তো, হালালটাই খেতে পারলেন না তো, যেগুলো প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসুন, অটোমেটিক আপনার মধ্যে দিন চলে আসবে। আর পরকিত উলামা যারা হবে, কেউ কি জাহান্নামী বলতে পারবে না। আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা কওমের আলেমকে শ্রদ্ধা করবেন। সে কে জানি না, সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আজানগাছির হোক, আর তালতালার হোক, আর ইয়াসিন হোক, আর দেওবন্দি হোক, আর অমুক হোক, উলামাদের সঙ্গে বিয়াদবি করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কখনো না। আপনি একটা কথা বলবেন, শুনেলেন, যে যেরকম মানুষ তাকে সেরকম কথাই কথা বলবেন। কোরআনে আছে, তোমরা নবীজিকে শিক্ষা, সাহাবীদিকে নবীজিকে বললেন তুমি বলো, তোমার সঙ্গে যখন তারা কথা বলবে সাহাবীরা, তারা যেন নম্র ভাষায় কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, আস্তে কথা বলে, আওয়াজ নিচে করে কথা বলে, তাদেরকে বলো। সাহাবীদিকে নবীজি শিক্ষা দিলেন, আয়াত শোনালেন, সাহাবীরা নবীজির সামনে জানেন কত নম্র আর বিনয়ী হয়ে কথা বলতেন। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, বাংলাদেশের স্টেজে মৌলবীদের কলার ধরে এমএলএরা, বাংলাদেশের স্টেজে মৌলবীদিকে মারা হয়, বাংলাদেশের স্টেজে হুজুরদিকে মেরে নামানো হয়। বড় কষ্ট এগুলোই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমি দোয়া দেব আমাদের মুসলমান ভাইকে, প্রত্যেকটা ভাইকে আল্লাহ ইমানি শক্তি দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের জানে, মালে, আবরু, ইজ্জতে আল্লাহ বরকত দেখ। পরকালে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে, কেউ রিহাই পাবেন না। আপনি মনে করছেন আমাদের মতো মৌলবি, আল্লাহ দাঁড় করাবেন। নবীজির হাদিস শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? হাদিস, হে আমার নবী শোনো, পৃথিবীর মানুষ কিয়ামতের পূর্বে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। কটা বললাম? সাহাবীদিকে বললেন, হে সাহাবী, মুসলমানরা ৭৩টা দলে বিভক্ত হবে। কিন্তু এটা নবীজির ভবিষ্যৎবাণী হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনেলেন। আর পরে এই যে ৭৩টা দল আর পৃথিবীর যতগুলো দল আছে, আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর মানুষকে 3টে দলে বিভক্ত করব। কটা বললাম বাবা? 3টে। কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষকে 3 দলে বিভক্ত করা হবে, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহ সামনের দিক ডান দিকে থাকবে যাদের ডান হাতে আমল নামা, বাঁ দিকে থাকবে যাদের বাঁ হাতে আমল নামা, ডান দিকে যারা থাকবে তারা জান্নাতের উত্তর অধিকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সামনের দিকে যারা থাকবে কোরআন তাদের কথা বলেছে, সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। হে নবী বলে দাও যারা সামনের দিকে থাকবে তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক তারাই হবে আলেম উলামা নবী পয়গম্বর, তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে দলে ভাগ করব পৃথিবীর মানুষকে। আল্লাহ কিয়ামতের দিনে হিসাব নেবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে নবী বলো আমি কিয়ামতের দিনে হিসাব নেব। কেমন ভাবে হিসাব নেব? আপনি ভাবছেন মুসলমানদের আল্লাহ কেমন করে পৃথিবীর মানুষের হিসাব নেবে? কোরআনে আছে আমি পৃথিবীর সব মানুষকে দাঁড় করিয়ে দেব। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, পৃথিবীর সব মানুষকে দাঁড় করিয়ে দেব। আল্লাহ কোরআনে বললেন বলে দাও সেদিনে ইকরা কিতাবাক, তোমাদের হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমরা নিজেদের হিসেব নিজেরা দাও, নিজেদের হিসেব নিজেরা দাও আমার কাছে। আপনি মুখেতে প্রকাশ করবেন নিজের পাপ, মানুষ রেহাই পাবে না। নিজেদের পাপ প্রকাশ করবে আল্লাহর কাছে। মানিহতাদা, পরের আয়াতে বললেন মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহি ওয়া লা তাজিরু ওয়াসিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হয়েছে, আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা পদভ্রষ্ট তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। যারা মনে মনে করছেন, শুনেলে আমাদের দেশে দুঃখ কোথায় জানেন? 3 বোতল মদ খেয়ে মরে গেল আপনি আমাদের মতো হুজুরকে ডেকে বলেন হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দেন, ঠিক কি না? এ মাতালের মিলাদ হয় না, কথা বলেন না কেন? মাতালেরও মিলাদ হয়। 3 বোতল সারা জীবন মদ খেয়ে জীবন কাটিয়ে যে মারা গেছে জানাজা হয়ে গেল, 40 দিনে খানা করে মিলাদ হয়। আমাদের মতো হুজুরকে দাওয়াত দিয়েছেন হুজুর 5000 টাকা দেবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো, আমার বাপের মিলাদ করে যান। আপনারা বলুন তো আমি কি দোয়া করব? আপনারা বলুন কি দোয়া করব? আমার ভাই মাশাআল্লাহ, আপনারা আমাকে উত্তর দেন দোয়াটা কি করব। ছোট্ট করে বলে দিই, যদিও বিয়াদবি চলে এসছে ভাইজান, আমি একটা কথা বলে দিই। জি হ্যাঁ, আমার ভাই হযরতে নূহ নবী নিজের সন্তানের জন্য হাত তুলেছেন নৌকার উপরে। আল্লাহ হাবুডুবু খেয়ে কিনান মারা যাচ্ছে, ইয়া আমার ওরসজাত পুত্র, আমি জন্ম দিয়েছি জন্মদাতা বাপ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। আল্লাহ কোরআনের আয়াত তার উপরে হুকুম জারি করলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। তুমি কার জন্য হাত তুলছো? যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না। লামিনাল খাসিরিন, না হলে তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। হাত নেমে গেছে নূহ নবী। যদি নূহ নবী নিজের ছেলের জন্য দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করে দেয় হাত নামাও, আমাদের মতো ফুটো মোলবি হুজুর যদি দোয়া করি মাতালের জন্য তো আমাকে কেলানি দিবে না? দিবে না? আমি রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আমরা হুজুররা যখন দোয়া করি যে কোনো হুজুরকে বলবেন, কখনো আমরা বলি না আল্লাহ 3 বোতল মদ খেয়ে মারা গেছে জান্নাতি করে দাও। আমরা বলি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, যদি মুমিন হয় মুমিনা হয় আল্লাহ জান্নাতি করো। সে যদি মাতাল হয় তা মুমিনা মুমিন কি করে হলো? গাঁজাখোর হলে মুমিন কি করে হলো? আমাদের দেশে তো নাস্তিকেরও জানাজার নামাজ পড়েন আপনারা। মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আল্লাহ মানে না, রসুল মানে না, হাদিস মানে না, কোরআন মানে না, অথচ সে মুসলমান ঘরে বসবাস করছে, সে মারা গেল, তার জানাজার নামাজ। আর আমি বলে যাচ্ছি, সে যদি প্রকাশ পেয়ে যায় নাস্তিক, তার জানাজার নামাজ যে পড়বে সে পাপী হবে আল্লাহর কাছে। তার জানাজার নামাজ পড়া লাগবে না, তাকে শিয়াল কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে দিয়েছো, কুকুরে খা, শিয়ালে খা, তার দাপন কাপন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকে রাত্রিকে কবুল করুক, আজকে জলসাকে আল্লাহ কবুল করে লেখ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ভালো আছে, ভালো আছে, জি জি জি, বাড়ি করুন, ভালো আছে, শরীর ভালো আছে।